মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সিম্পল লাইফ ও পায়েল চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো শনিবার আর এখন বাজে প্রায় সকাল 7:30। তো আজকেও আমি আবার ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে হলো আষাঢ় মাসের প্রথম বিপত্তারিণী পুজো। তো আজকে ডেটে আমি পুজোটা দিয়ে দিলাম আর কি। আজকে ভাবলাম সব কিছু রেডি করে নিয়েছি, কালকে ফল টল সব কিছু আনা কমপ্লিট হয়ে গেছে, তো আজকে পুজোটা দিয়ে দিলাম। আর ওদিকে শাশুড়ি মাকে রান্নাবান্না সব কিছু আয়োজন করে দিয়ে এসেছি, উনি রান্নাবান্না করছেন আর আমি এখানে পুজোটা দিয়ে দিব। আর আজকে হলো ছেলের শেষ পরীক্ষা ড্রয়িং আজকে, তো ছেলেকে ছেলের বাবা স্কুলে নিয়ে দিয়ে আসবে। আর আমার এখানে পুজো অলমোস্ট 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 10টার মধ্যে পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেলে তারপর আমি ছেলেকে যাব স্কুল থেকে আনতে। তো চলো, আর আমার তো সকাল সকাল কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম সব সেরে এসেছি, এসেই আমি ঠাকুর ঘরে এসেছি। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পাঁচালি পরে নিয়েছি, জাস্ট তেল পানটা ভাসাবো। আর ছেলে যাচ্ছে স্কুলে, ছেলের বাবা ছেলেকে ভাত খাইয়ে দিয়েছে এমনকি, এবং রেডি করে দিয়েছে। আজকে যেহেতু শনিবার, হোয়াইট ড্রেস পরে স্কুলে যেতে হবে, তো ওকে সেরকমভাবে রেডি করিয়ে দিয়েছে। আর আমি ওখানে জল আসবে আর একটু পরে আসলে আমি তেল পানটা ভাসিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দেবো। এইমাত্র আসলাম পুজো টুজো দিয়ে, মানে তোমার ওই যে বিপদনাশিনীর তেল পানটা এখনও ওটা ভাসানো হয়নি, তো সেটা ভাসানোর জন্য বাড়িতেই দিয়ে দেব। কারণ আমাদের এখানে যে পুকুর আছে, দুটো পুকুর আছে, এগুলোতে আর যাওয়া যাবে না, মানে অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো, এগুলোতে যাওয়া যাবে না। শাশুড়ি মাকে বললাম যে ওগুলো নাকি এখন বন্ধ করে দিয়েছে, এখন আর হয় না। যাই হোক, আমি বাড়িতেই তেল পান ভাসাবো আর কি, একটা চালির মধ্যে জল নিয়ে হয়ে যাবে। আর পুজোটা দেওয়ার সকাল সকাল একটাই কারণ হলো, কারণ সকাল সকাল পুজোটা দিয়ে সারলে আমার একটা ভালো লাগে। কারণ এই ভালো দিনে একটা ভালো পুজো যদি দুপুর দুপুর করে দিই আমার ভালো লাগে না। আমার সবসময় আমি 12টার আগে পুজো দেওয়ার চেষ্টা করি সবসময়, তোমরা ব্লগে অবশ্যই দেখতে পারবে।
যাই হোক, তো আমার পুজোটাও দেওয়া কামপ্লিট, আর শাশুড়ি মা সবকিছু আজকে রান্নাবান্না কামপ্লিট করেছে, সবকিছু মানে ওনাকে রেডি করে দিয়েছি, উনি সবকিছু পুজো রান্নাবান্নার কাজ করেছে আর কি। আর দেখো, আর আজকে একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়ে যাবে ভাবছি, এই শাড়িটা পরেই ছেলেকে স্কুল থেকে আনতে যাবো। আর ছেলের আজকে শেষ পরীক্ষা, আজকে আছে ড্রয়িং, তো দেখি জল আসলে তো তেল পানটা ভাসাবো, তারপর সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসবে শাশুড়ি মা, তো সেই আর কি ব্যাপার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো দেখো, আমার তেল পান ভাসানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি হাজবেন্ডকে প্রসাদ দিয়ে দিয়েছি, কারণ ও তো চলে যাবে কাজে, আর আমরা প্রসাদ বেড়ে শাশুড়ি মা শ্বশুরমশাই দিয়ে দিয়েছি। আর এটা আমি নিয়েছি, ওগুলো আর শ্যুট করতে পারিনি, আর সবার বাড়িতে যে দেবো ওর আর একটু পরে দেবো, কারণ এখন প্রায় বাজে প্রায় 10টা, আর একটু পরে দেবো আর কি, সবাইকে একসাথে ইয়ে করে সবার বাড়িতে দিয়ে আসবো, শাশুড়ি মা দিয়ে আসবো। চলো আমি খেয়ে নিই, আর সকাল থেকে একদম উপোস করে আছি, মানে উপোস করে নাকি আজকে পুজোটা করতে হয়, তো উপোস করেই ছিলাম, শাশুড়ি মাও উপোস করেছিল, জাস্ট এখন খাচ্ছি, খেয়ে চলে যাবো ছেলেকে স্কুল থেকে আনতে। চল খেয়ে নিই। আর কি বলবো, এত রোদ, প্রথম তো মনে করেছিলাম শাড়ি পরে চলে আসবো, বাট না একটু চেঞ্জ করি, ড্রেস পরে আছি, ড্রেসটা পরে চলে এসেছি, আর বিশ্বাস করবো না এতটা রৌদ্র। আর আজকে ছেলের লাস্ট পরীক্ষা, আর সত্যি আমি যেই জায়গাটি দিয়ে যাই না, এতটা সুন্দর একটা বাতাস আছে না, আর তোমাদের কি বলবো, আর চারিপাশটা করে কেউ নেই, ঘন জঙ্গলের মাঝে আমি, বুঝতে পারছো, সময় ভয় লাগে, বাট ভয় লেগে কাজ নেই, কারণ আমার এই দিকটা দিয়ে যাওয়ার সুবিধা, কারণ কি বলবো বলো তো, রাস্তা দিয়ে গেলে তোমার অসুবিধা হয়ে যেত, তার জন্য এটাই শর্টকাট রাস্তা, রাস্তা দিয়ে যাওয়াটা তো সম্ভব নয়, অনেকটা দূর, টোটো অনেক সময় টোটো নিয়ে যেতে পারি, টোটোতে করে গেলে 30 টাকা ওটো টোটো ভাড়াই হয়ে যায়, তার জন্য হেঁটেই চলে যায় দেখতে, আর আমার আমার তো তেমন কোনো কাজকর্ম নেই, সব কাজকর্ম তো সেরে এসেছি, তার জন্য আর কি। আর এই যে একটা তাড়াতাড়ি ক্রস করার চেষ্টা করি আমি, আর তোমরা সাথে থাকলে তো আর কোনো কথাই নেই, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এই দেখো এদিকেও জঙ্গল আছে, মানে ঘন জঙ্গলের মধ্যেই রাস্তাটা পড়ে, আর এই দেখো আকাশটা দেখতে পাচ্ছ, আমার ছেলে সবার শেষে পরীক্ষা দিয়ে শেষে মানে সেরেছে আর কি, সবাই চলে গেছে, কেন টিচারের বাড়ি আছে বিকালে, কি বলে স্কুল বল, সবার শেষে ও পরীক্ষা দিয়ে শেষ শেষ করেছে, সবাই চলে গেছে, ওর এখনো ড্রয়িং করা হয়নি, বাড়িতে যাই তারপর তোমাদের সাথে কথা বলবো, আচ্ছা অনেকটাই লেট হয়ে গেছে, সবার শেষে পরীক্ষা দিয়ে সেরেছে, এত লেট করেছিস কেন পরীক্ষা দিতে, সবাই সবাই তো সবাই তাড়াতাড়ি করে নিয়েছে, ও এখন কালার ম্যাচিং করতে পারিনি, তার জন্য ওকে একটু বকা দিয়েছে ম্যাডাম, আমি জানি না, ঠিক আছে চল বাড়িতে যাই তারপর তোমার সাথে কথা বলছি, বাই। সো ছেলেকে বাড়িতে নিয়ে এসেছি, আর এখানে ছেলেকে দিয়েছি প্রসাদ, প্রসাদ খেয়ে তারপর স্নান করিয়ে দেব, আর আমি ওইখানে সব কিছু বেড়ে নিয়েছি, প্রসাদ সবাই বাড়িতে দেওয়ার জন্য প্রসাদ বেড়ে নিয়েছি, তো চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগছে না কোন সকাল থেকে কাজ শুরু করেছি, তো চলো আবার বিকেলে তোমার সাথে কথা বলছি, বাই।